হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উমাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে অনেক আপুর আমাকে রিকোয়েস্ট করছিল আমি কিভাবে হেজাব করি সেটা একটু দেখানোর জন্য। তো আসলে আমি খুব বেশি ডিজাইনভাবে পড়ি না, খুবই সিম্পলভাবে সাদা সিধাভাবে আমি হেজাবগুলো পরে থাকি। আর আমি যেভাবে হেজাব করি ওই হেজাব করতে খুব বেশি সময় লাগেও না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু হেজাবটা পরা হয়ে যায়। অনেক সময় তো আরও কম সময়ও লাগবে, যেহেতু আমরা সবসময় পরে থাকি, খুব বেশি সময় লাগে না। আর আমি খুব বেশি ডিজাইনভাবে পড়তে পছন্দ করি না, যার কারণে কোনো সময় আমি ডিজাইনভাবে পড়ি না, খুবই সিম্পলভাবে আমি পড়ে থাকি। তো যেহেতু রিকোয়েস্ট করেছে, আপুদের রিকোয়েস্টটা রাখার জন্যই আমি আজকে হেজাব টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমি যে কয়েকটা ডিজাইন করে থাকি সব সময় দৈনিক জীবনে, সেগুলোই আমি আপনাদেরকে করে দেখাবো, ভালো লাগবে আশা করছি। প্রথমে তাহলে আমি এখন যে ডিজাইনটা করেছি এই হেজাবটা, সেটাই আমি আপনাদেরকে প্রথমে করে দেখাচ্ছি। প্রথমে আপনাদের হেজাব পরতে যেটা করতে হবে, মাথায় কিন্তু ক্যাপ পরতে হবে। যদি আপনারা মাথায় ক্যাপ পরেন তাহলে আপনাদের অনেকক্ষণ ধরে হেজাবটা একদম ঠিক থাকবে। যদি আপনারা সারাদিনে যদি বাহিরে থাকেন, শুধুমাত্র ক্যাপের কারণে আপনাদের হেজাবটা একটু নষ্ট হবে না। অনেক আপুদেরকে আমি দেখি যে হেজাব খুলে যায় বা চুল বের হয়ে যায়, অনেক সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে দেখা যায় কি হেজাবটা ডিস্টার্ব দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা যদি ক্যাপ পরে থাকেন তাহলে হেজাব কখনো নষ্ট হবে না, একদম সারাদিনও কিন্তু বাহিরে থাকতে পারবেন। আমি যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমি মাথায় ক্যাপ পরে বা বাহিরে মার্কেটে গেলে কিন্তু ক্যাপ পরে যাই, আমার হেজাব কিন্তু একদমই নষ্ট হয় না।
আশা করছি আমার এই খুবই সিম্পল ইজি হেজাব ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সবসময় যেভাবে পরে থাকি, যে কয়েকটা ডিজাইন পরে থাকি, সেগুলোই আমি আপনাদেরকে করে দেখালাম। আমি প্রথমেই তো আপনাদেরকে বলেছি আমি খুবই সিম্পলভাবে পরে থাকি, একদম খুবই কোর্টিয়াসভাবে আমি হেজাব পরি না, আমার কাছে ওভাবে ভালো লাগে না। তো যেহেতু আপুরা রিকোয়েস্ট করেছে, আপুদের রিকোয়েস্টের কারণে আমি আজকে এটা করে দেখালাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর আমার কথার মধ্যে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ক্যামেরার সামনে কথা বলছি, কিভাবে বলছি নিজেও বুঝতে পারছি না, আসলে এভাবে কথা বলতে একটু প্রবলেম হয়, অনেকবার কেটে কেটে ভয়েসগুলো দিতে হয়, কথা বলতে হয়, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।